এখানে যা ফাইনাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আচ্ছা একটা কথা বলো তো, তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো, আর বিরিয়ানি খাওয়ার জন্য তোমরা লাস্ট কত দূর পর্যন্ত গেছো? এক ঘন্টা, দু ঘন্টা, কতটা ডিস্টেন্স গিয়ে তোমরা বিরিয়ানি খেয়েছো? মানে কোথাও ধরো এটা কেউ বলেছে ওখানকার বিরিয়ানি খুব ভালো, তো ওখানে গিয়ে খেয়েছো। আজকে আমরা এলাম 180 কিলোমিটার দূরে, বহরমপুর থেকে 4 ঘন্টা লাগলো আসতে, এলাম শুধুমাত্র বিরিয়ানি খেতে। দেখতে পেলে সকালে উঠে রেডি হয়ে স্টেশনে গিয়ে ট্রেন ধরে আমরা চলে এসেছি বিরিয়ানি খেতে। এবার চলো, কোথায় আমরা বিরিয়ানি খেতে যাচ্ছি আর কেনই বা এত দূরে এলাম তা তোমাদের সাথে শেয়ার করে ফেল। আমরা এসেছি ব্যারাকপুরে। ব্যারাকপুর স্টেশনে নেমে 1 নম্বর গেট দিয়ে আমরা বেরিয়েছি। আর ব্যারাকপুর বলতে যে কথাটা আমাদের মনে পড়ে সেটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল দাদা বৌদির বিরিয়ানি খেতে আসার, অনেক নাম শুনেছি কিন্তু কোনোদিন আসা হয়ে ওঠেনি। তো কলকাতায় একটা কাজও ছিল, সেই পারপাসে ভাবলাম যে দাদা বৌদির বিরিয়ানিটাও খেতে চলে যাব। এখানে এসে বেশ ভালোই লাগছিলো, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, আর আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে বিরিয়ানিটা কেমন হবে খেতে, সবাই এত নাম করে। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম মাটন বিরিয়ানি, চিকেন হান্ডি, একটা পনির কুলচা। তো ওয়েট করছিলাম, আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিলো সারাদিন ঘোরাঘুরির পর। তো পনির কুলচাটা তো খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলো ফার্স্ট, কিন্তু বিরিয়ানিটা আসতে প্রচুর প্রচুর লেট করছিলো। ফাইনালি চলে এসেছে, এবার আমরা হামলে পড়ি। অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, আমাদের ট্রেনটাও ছিল ব্যাক করা, সেই জন্য আমরা একটু ওয়ারিড ছিলাম যে খুব বেশি দেরি হলে আমরা ট্রেনটা মিস করব। তো যাই হোক, দেরি তো আমাদের হয়ে গেছিলো। তো বিরিয়ানিটার ব্যাপারে আসি, খুব ভালো ছিল না, মানে যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা নয়। যেমন নর্মালি একটা ভালো বিরিয়ানি খেতে হয়, এর থেকে আমার মনে হয় হাজি বিরিয়ানি বেশি টেস্টি। যাই হোক, আমার দীপুর দুজনেরই মনে হয়েছিল। কিন্তু মাটনের পিসটা ছিল অনেকটা বড়, মানে দুজনের একদম খাওয়ার মতো। আর চিকেন হান্ডিটাও আমার খুবই ভালো লেগেছে, বিরিয়ানির তুলনায় আমার চিকেন হান্ডিটা বেশি ভালো লেগেছে। রায়তাটাও ভালো ছিল, পানির কুলচাটা খুব একটা ভালো ছিল না। তো এই ছিল আজকের ব্লগ বিরিয়ানি খেতে আসার। আর কোনো দিন আসবো বলে মনে হয় না, একবার খেয়ে স্বাদ মিটে গেছে। তো যারা আমার সাবস্ক্রাইবার আছে আমার ফ্যামিলি, তারা অবশ্যই জানিও তোমরা দাদা বৌদির বিরিয়ানি কখনো খেয়েছো কি না, তোমাদের কেমন লেগেছে বিরিয়ানি অবশ্যই আমাকে জানিও। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে।